তাহলে আত্মার মুক্তি কিসে? আজকে আমার মা, একটা মা এসে প্রশ্ন করেছে, বাবা আমি একটা কথা জানতে চাই। কি? আমাদের সনাতন ধর্মের শ্রাদ্ধে মৎস্য বৈধ না অবৈধ? আমি মা তোমাকে প্রণাম জানাই, কারণ তোমার ব্রেনে যে এই খোসাটা লেগেছে এজন্য তোমাকে আমি প্রণাম জানাই। যে এই কথাটা জানবার পিপাসা জেগেছে, ভালো ভালো গুরু গোসাই, কয়েক হাজার শিষ্য নিজে অকাম করে বেড়ায়, এ কথা জানবার গেলে বলে যে আমাগো দিয়ে বলতিছে। কিন্তু না, কাউকে ছোট করার জন্য সনাতন ধর্ম নয়। সনাতন ধর্ম যেমন একটা কচুর অনেক লেজ গজায় না, শিকড় থাকে না, ওই শিকড় সহ বাজারে গেলে পাবলিকে এরকম এরকম করে কিনতে চায় না। আর যদি কেউ পরিষ্কার করে নিয়ে যায় কি করবে? কচুটা পচা আছে কিনা, ভালো আছে কি দেখা যায় না। তদ্রূপ যে কথাগুলো বলছি এটা হচ্ছে পরিষ্কার করার কথা, কুসংস্কারকে দূর করার কথা, সঠিক সনাতনকে প্রতিষ্ঠার কথা। আপনাদের কাছে যারা আজকে বিজ্ঞ সমাজ, যারা সমাজ পরিচালনা করেন এবং যারা শিক্ষিত ভদ্রলোক মণ্ডলী এবং মাতৃমণ্ডলী আছেন, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে। আপনাদের যে বর্ণের যে কয়দিন অসুস্থ থাকুক, এই এগারো দিন হোক, পনেরো দিন হোক, আর তেরো দিন হোক, এখানে অনেক বর্ণের লোকই আছে। আচ্ছা, এই অসুস্থের মধ্যে কি আপনারা মাছ খান? হ্যাঁ, ওই বংশের কেউ খায়? কেন খান না? কিসের অসুস্থ হইল? মল্ল একজন, আমার অসুস্থ হইল কিসে? ও আমার বংশে ছিল তাই, এটা মিথ্যা কথা। পিতামাতা মারা গেলে কোনো অসুস্থ নাই, তাই কি ব্রহ্মচর্য ব্রতি পালন করতে হয়? কেন? ভগবানের চরণে তুলসী দান করতে হলে, নিজে পবিত্র না হলে ভগবানের চরণে তুলসী দেওয়া যায় না। তাই সনাতন ধর্মের আর্য মহর্ষি বললেন, তুমি অসুস্থ পালন করো, অমানে বিষ্ণু, সৌচ মানে পবিত্রতা, বিষ্ণুর চরণে আত্মসমর্পিত চিত্ত করার নিমিত্তে যে পবিত্রতার বিধান করা হয় তাকে লৌকিক লোকে অসহজ বলে গণ্য করা হয়। ব্রহ্মচর্য প্রতি পায়ে চটি থাকবে না, এক কাপড়ে থাকবে, হ্যাঁ, মাছ মাংস পরিত্যাগ করে। আর আপনারা সেই আত্মাটার জন্য যেদিন প্রার্থনা করবেন, যেদিন ভগবান বিষ্ণুর চরণে তুলসী দেবেন, সেই দিন আপনাদের কত বড় গাধা বানিয়ে রেখেছে বুঝছেন? ওই দিন একটু মাছ পোড়াইয়ে দিতে হবে, দিতে হয় কি না? আচ্ছা, আপনার বাবা জীবিত থাকতে কি মাছ ভেজে খেত না পোড়া খেত? তা দিলেন কি পোড়া? তাহলে পোড়াটা খায় কিসে? ভূত পেতে। তো আপনার যদি ভালো সন্তান হন, আপনার বাবারে কি ভূত পেত বানাবেন? আপনার মা কি ভূত পেতনি? তাহলে এটা কি? অর্থাৎ তৎকালীন সময় বর্ণবাদের জন্য নমসূতকে নমসূত্র বলে আখ্যায়িত করা হতো। সূত্র মানে অজ্ঞ, যাদের বিবেক বৈরাগ্য কিছু নেই, তাদেরকে পিতামাতাকে যাতে মুক্তি না পায়, তাদের সন্তান সন্ততি যাতে ভালো ভালো না জন্মায়, এজন্য তারা করায়ত্ত করে রেখে আপনার পিতামাতার শ্রাদ্ধে মৎস্য দিয়ে, কোনো বিষ্ণু শ্রাদ্ধ করা হতো না, পেতের শ্রাদ্ধ করা হতো। এটিকে বরাহ পুরাণে লিপিবদ্ধ করলেন, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়াছে তাদের কোনো পেতের শ্রাদ্ধ নেই। বলবো না বলবো না? হ্যাঁ, আবার মারবেন নাকি? এইবারে দেখুন, তাহলে শাস্ত্র বললেন এই এগারো দিন, পনেরো দিন, তেরো দিন, এক মাস, এ কয়দিন মাছ মাংস খেলাম না, কিন্তু তার আত্মার পারলৌকিক ক্রিয়ার অনুষ্ঠানের মৎস্য না দিলে হবে না। এইটা যদি কোনো পণ্ডিত, কোনো বিদগ্ধজন বেদ থেকে শুরু করে দেখাতে পারে, তাহলে সারা জীবনের তরে তার দাসত্ব স্বীকার করব।
অর্থাৎ এখানে লেখার একটু ব্যতিক্রম আছে, বোঝার ভুল আছে। বেদে লিখেছেন আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে, কি দ্বারা? ভালো করে বুঝবেন, আমিষ কি জীব, আমিষ কি জীব না প্রোটিন? কেমিস্ট্রির ছাত্র এখানে আছে, হায়ার ম্যাথের থাকতে পারে নাকি, দর্শনের ছাত্র থাকতে পারে, বিজ্ঞান বিভাগের যারাই আছে আমার সাথে কথা বলুক। বলেন আমিষ কি কোনো প্রাণী না একটা প্রোটিন, একটা উপাদান? এটা কিন্তু কোনো প্রাণী নয়। আচ্ছা, আমিষের কথা শাস্ত্রে লিখেছে, মুগ ডাইলেও তো আমিষ আছে, আছে না? আচ্ছা, আপনাদের শ্রাদ্ধ কার্য যখন করা হয় ভূর্য দানের সময় কি কাঁচকলা লাগে না লাগে না? হ্যাঁ, কেন কাঁচকলা লাগে? কাঁচকলার তাৎপর্য কি? আজকে যে কথাগুলো বললাম, একটু যুবক ছেলেরা, এই বুড়ো কয়টায় পারবে না সমাজকে পরিবর্তন করতে, কারণ এগুলোর খাওয়ার লোভ যাবে না। তোমরা যুব সমাজ সচেতন হতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, এবং মূল সনাতন কি এটাকে তোমাদের হৃদয়ে ধারণ করতে হবে, আর কতকাল অন্ধকারে ডুবে থাকবে। তাহলে একটা কাঁচকলা দেয় ভূর্য দানের সময়, তাতে কি বাবা, সাহা হোক, কুণ্ডু হোক, ব্রাহ্মণ হোক, নাপিত, ধূপা, কাঁচকলা লাগে কিনারে? এই কাঁচকলাটার মধ্যে আর্য মহর্ষিরা দেখলেন কাঁচকলায় আছে আমিষ প্রোটিন, তাই ওই ভূর্য দানের সময় কাঁচকলা দেওয়ার কথা সিদ্ধান্ত দিয়েছে। অথচ তৎকালীন সময় প্রকৃত ব্রাহ্মণের চরণে আমি প্রণাম জানাই, মধ্যবৃত্ত যুগে যারা নিজেদের কলাকৌশলে খাওয়ার নিমিত্তে যখন কাঁচকলা দেশে, এখন কাঁচকলা বাড়ি নিয়ে সিদ্ধ করে খাবো, তো এটা কায়দা করি কি বলছে যে দেখেন সমর্থ অনুযায়ী মাছ দান করতে হয়, মানে বাড়ি যেয়ে মাছ নিয়ে আর কাঁচকলাতে জম্বের খাওয়া খাবো। আসতে বলবো, আস্তে আস্তে বলবো, কয়ে তুমি কান্দো কে, কয়ে কো কান্দি, কয়ে মনে হয় কয় না আমার সিহারাই অমন, ভাববেন না যে আমি আস্তে বলা লোক। এই সমাজে এখনো আপনাদেরকে বোকা বানানো হচ্ছে, আপনার মা বাবাকে প্রেতের সাথে তুলনা করে শ্রাদ্ধ করা হচ্ছে। শাস্ত্রে বলেছে বংশে যদি সুপুত্র জন্মে একজন, বংশ উদ্ধার হয় তাহারই করণ। একথা শোনেননি? আচ্ছা, তাহলে যদি কোনো বংশে একটা সুপুত্র জন্মে, সুপুত্র কারে, মানে ডকালা চেহারা, তাই সওয়ালের নাম ভগবান, মায় পায় না বাত, কার্তিকের মতো চেহারা, ওর আচরণ ডেমনা মার্খা আচরণ, মনে হয় চলা দেয় সবসময় বাইরে, এরকম আছে না? ছেলের জম্বে চেহারা, মা বাবার সে নেই না, তো ওরকম ডকালা সল জন্ম দিয়ে লাভ কি, ওর সে নাক বুসা একটা জন্ম দিলে লাভ হইতো, আছে কি না? ওরকম কার্তিক মার্কা ছেলের দরকার নাই, সনাতন চায় কার্তিক মার্কা ছেলে নয়, তোমার চরিত্র সুনির্মল হবে, চরিত্র পবিত্র থাকবে, এবং তুমি শুদ্ধ ভক্ত হবে, যাতে তোমার ডাকে ভগবানের আসন পর্যন্ত টলে ওঠে। সনাতন ধর্মে কি শিক্ষা দিয়েছেন? পুত্র একটা সন্তান, সে তার পিতা মাতাকে মুক্তি দিতে পারে। পুত্র নামক নরক হইতে করিবে কোত্রান, এই কারণে পুত্র নাম দিলেন ভগবান। তাহলে পুত্র কোন পুত্র, একই দরজা দিয়ে আসে, মূত্র আর পুত্র এ দুটো একই দরজা দিয়ে আসে। যদি পুত্র ভগবত ভজন না করে, ওই পুত্র মূত্রতুল্য হয়ে যায়। মূত্র যেমন মনকে মন, টনকে টন পড়ে থাকলে কেউ ঘরে নেয় না, যে পুত্র মাতা পিতার গর্ভে জন্মগ্রহণ করে, সে মা বাবার জন্য, মা বাবার মুক্তির জন্য ভগবত ভজন করে না, ওই পুত্র কখনো সুপুত্র নয়। মা বাবা অসুর হোক, প্রহ্লাদ শিখিয়ে দিলেন আমার মা বাবা যদি অসুরও হয় তাহলে পুত্রের কর্তব্য ভগবত ভজন করে ভগবানের কাছে মা বাবার জন্য প্রার্থনা করা। এজন্য আপনার বাবা মারা গেলে আপনাকে ব্রহ্মচারী রূপে সাজিয়ে
ভগবানের চরণে তুলসী নিবেদন করা হয়। আর এক টুকরো মাছের জন্য আপনারা অধর্মকে আশ্রয় করছেন। শ্রাদ্ধ কি দশ টুকরো খাওয়ায় না এক টুকরো? তো অনেকের ভাগ্যে চোটেও না। আচ্ছা, তো এক টুকরো মাছের জন্য জীবনে তো বাড়িতে ভালোই খাইছেন, কম খায় না কেউ, তো এই এক টুকরো মাছের জন্য শ্রাদ্ধ বাড়ির মাছটা উঠোই দিলে হয় না? কি কারাই দলে আছেন একটু হাত তুলেন তো, যে না সত্যিকার সনাতন আমরা মানতে চাই। জয় শ্রী রাধে রাধে। ভগবানের সামনে হাত উঁচু করছেন। এরপরে তো মা বাবা জাত গোষ্ঠী মরলে যদি এই মাছের বীজ খান তাহলে ভগবানের কাছে ঠেকে যাবেন। আস্তে, কি রাগ করছেন নাকি? আজকে ভাবছিলাম না ওইদিকে যাব, আজকে ভাবছিলাম কান্নাকাটি করা এই চলে যাব, তা দেখলাম যে না কান্দনে কাজ হবে না, কানছি বহুত। ওই বিজয় সরকারের গান একখান গাইয়ে তিনশো দিনে গলাগলি ধরে কান্দাকাটি শুরু করি, ওতে কোনো লাভ হয় না, ওতে কোনো লাভ হয় না এই জাতির। ওই গানটা একমাত্র ভক্তি মার্গের জন্য, যখন ভক্ত হয়ে যায় তখন প্রযোজ্য, কিন্তু ঘানা মারলে মানুষ সহসা পথে আসে না। তাহলে এখানে আমার আর এক বাবা বলছে পাদুকা দান করো কেন, এই কি আত্মার যদি জন্ম মৃত্যু না থাকে তাহলে পাদুকা দান করবো কেন, না দান আছে, এইটা একটা ভুল সিদ্ধান্ত আছে। রাজা নিমি যখন তার পুত্র মারা যায়, পিতা নয়, মর্তলোকে এই যে খালি ওই টাকা ছাড়া প্রশ্ন এতগুলো করো না তাহলে কিন্তু দেবো না উত্তর, এর সুযোগ পাই এক গাদা প্রশ্ন করো না, পাঁচ দিন পাঠের আয়োজন করো, তিন দিনের উপরে তো আমি আসি না, আমার পরে আরো দুইজন আছে, আর এক দুই দিন আছে, তো আমার দাদা গৌর গোবিন্দ দাস খুব শুদ্ধ ভক্ত এবং খুব জ্ঞানী, আমার চেয়ে অনেক জানাশোনা, কৃপা করে এই প্রশ্নগুলো তাকেও দুই সাইডে করিয়ে নেন, এখন আমারে করলে কী লাভ হবে, আমি তার সে বয়সেও ছোটো, বজনেও ছোট, আমার বয়সও কম, আমি সেই দিনকার ছেলে পেলে, কেবল দুই একটা দাড়ি বাঁকছে, বুঝতে পারছেন। তো যাই হোক, ভজন তো জানিই না আমি, একবারে মুখ পুরা হনুমান, তো আমার দাদা আগামী দিন আসবে, কৃপা করে আমার দাদার কাছে দুই চারটে জানতে চাবেন, আমার দাদা খুব সুন্দর সুন্দর মীমাংসা দেওয়া লোক, তো এই জন্য খালি সস্তা পাইয়ে বস্তা বইরেন না প্রশ্নের, নাহলে কিন্তু মন যাবে না, খেয়ে পেতারে কুণ্ডারে কি বলবান, এবার রাগ হবে না, চুপ ঠান্ডা থাকেন একটু শোনেন। তো এইবার আমাদের সনাতন ধর্মের রাজা নিমি যখন তার পুত্র মারা যায়, রাজা নিমি ব্যথিত চিত্তে ঘুরিতেছে সদায়, পিতা বেঁচে থাকে পুত্র মারা যাওয়া এটা দণ্ডনীয় অপরাধ, ব্রহ্মহত্যা পাপ না থাকলে পিতার সম্মুখে কোনোদিন পুত্র মারা যেতে পারে না। জানেন তো এই শশাগর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুঃখ আর বড় বোঝা কোনটা জানেন? যদি কোনো পিতামাতা জীবিত থাকতে, পিতামাতার কাঁধে যদি সন্তানের লাশ উঠে যদি শ্মশানে যেতে হয়, তাহার চেয়ে এত বড় দুঃখ পৃথিবীতে আর হতে পারে না। রাজা নিমি রাজা হলে কি হবে, তার অকালে পুত্র হারিয়ে কাঁদছে, মুনিজনদের কাছে কাছে যাচ্ছে, আমার পুত্রটার মুক্তি আমি কি করে করতে পারি, কারণ যেখানে আমি চলে যাব আমার পুত্র সৎকাজ করবে, আর সেখানে আমার পুত্র চলে গেল, তখন এইরকম শ্রাদ্ধ ব্যবস্থা ছিল না। আর্য মহর্ষি বললেন, তোমার একটা বিধান আছে, কি? তুমি তার আত্মার উদ্দেশ্যে শুধু দান করো। কাদের দান করবে? ব্রাহ্মণ বৈষ্ণবদের।
কথাটা খেয়াল করবে, ব্রাহ্মণ বৈষ্ণবদের দীনহীন হতে হবে আর ব্রাহ্মণ ব্রাহ্মণের মতো হতে হবে। আজকাল তো দান গ্রহণ করবার বেলায় ব্রাহ্মণ ওই যজমান বাড়ি যায় ধুতি পরিয়ে পথের তাই সেই লুঙ্গি পরিয়ে শুরু করে দেয়, আরে পেয়ানো পরে না লুঙ্গি পরে। ব্রাহ্মণ বাড়ি মুরগির ঠ্যাং নিয়ে ঝুলেতি ঝুলেতি যায়, ওরে বাউন রে, কিরকম যায় কি না। যদি কোনো ব্রাহ্মণের ছেলে মুরগি খায় জেনে রাখবে তার ব্রাহ্মণ্য তো থাকে না। এগুলো বৈধ নয়। একটা ব্রাহ্মণের ছেলে তার প্রতিদিন উপযুক্ত বয়স হলে নারায়ণ শিলায় জল দান না করে সে একটু জল গ্রহণ করতে পারে না। আর যদি এরকম কোনো ব্রাহ্মণ থাকে অকপটে তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করবেন এবং তাকে প্রণাম করবেন। সাবধান, ব্রাহ্মণকে কোনোদিন অবজ্ঞা করা যাবে না। ব্রাহ্মণ হচ্ছে ভগবানের কাছের প্রিয়তম লোক। গো ব্রাহ্মণ, পশুকুলের মধ্যে গাভী আর মনুষ্যকুলের মধ্যে ব্রাহ্মণ, এই দুটোকে ভগবান অতীব ভালোবাসে। কিন্তু এই আনাই রে বৈষ্ণব, আনাই রে ব্রাহ্মণ না, ব্রাহ্মণ তো না, বাউন বাউন এগুলো না। তো তখন রাজা নিমিকে বললেন তুমি দান করো, বৈষ্ণব ব্রাহ্মণদেরকে দান করে দাও। এজন্য আমাদের সনাতন ধর্মে শ্রাদ্ধের সময় দানের কথা, দদামি ব্রাহ্মণায় নম, সমস্ত মন্ত্রের পিছনে দান, ভূমি দান, গরু দান, স্বর্ণ দান, অর্থ দান, কি সব দান না, ছাতি দান, পাটি দান, বিছানা চাদর দান, সব দদামি ভগবান রে দেয় না কিন্তু দেয় কি। আরে মন্ত্র কি খেয়াল করছেন কোনোদিন? এই যে কটার বাবা মরছে তারা কি একটু উষা আছে যে কি বলাইছিল আমারে, কেন এই ব্রাহ্মণ একটা আসলো জল চকিয়েটা দেয় আসন একখান দেওয়ার পরে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে একেবারে কর্তা এভাবে বসে, এতে গন্ধ পুষ্পে সচন্দন শুকটান দুটো টাইনে দিল। তা আপনি বলুন, আপনারে আসমন করালো, ও মন্ত্র বললো, আপনার লাভ হলো কি? ও তো নিজেই বিড়ি টানতেছে। তো বিড়ি টানা ব্রাহ্মণ যদি মন্ত্র বলে ওর মন্ত্রে, আপনার বলুন কি লাভ হবে? আমার অপরাধ ক্ষমা করবেন, পাটা আমি তুলে দেখিয়েছি। কেন দেখিয়েছি? জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, এটা উচিত নয় তারপরও আমি করছি, এটা আমি দেখালাম। কেন দেখালাম? আমাকে উপহাস করুক তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু সঠিকটা লোকে জেনে যাক। কোনো নেশাভুক্তকারী ব্রাহ্মণ যদি মন্ত্র বলে সেই নেশাখোরের মুখের মন্ত্রে আপনার পিতার কখনো মুক্তি হতে পারে না। যদি ব্রাহ্মণ শুদ্ধ হয়, স্বধর্ম প্রতিপালন করে, তাকে পূজা করবেন দেবতার সমজ্ঞানে, দেবতার সমজ্ঞানে তাকে পূজা করতে হবে। সাবধান, এখানে যেন কোনো ভুল না হয়। তাহলে আজকে দেখুন, এই শ্রাদ্ধে আপনারা যা করেন করেন, কিন্তু এই মৎস্যটাকে পরিত্যাগ করা একান্ত কি বাধ্যতামূলক আছে কি না। আপনারা বাড়িতে হাজার খান, আপনাকে আপনি কি খাবেন এটা আমি বাধা দিতে পারবো না, কিন্তু অন্তত যেদিন একটা ব্যক্তি আপনি আমি কত বড় অজ্ঞানী, কি একটা আইন বাইর করেছে, এই ঔষধ পালনের পরে যদি মৎস্যমুক্ত না করা হয় তাহলে আর সারা বছরে বলে মাছ খাইতে পারবে না। ওই জলির পাড়ের ওদিকে আছে, ওই দিন মাংসও খায়, আমি নিজে চোখে দেখেছি। আমার বড় বোন বিয়ে দেওয়া ছিল, তো আমার সেই বড় তাওই মশাই চলে যাওয়ার পরে সেই দিন দেখছি সাজের পিঠে আর মুরগির মাংস এই খাইছে। তখন তো আর এত বুঝতাম না, তখন আরো ছোট ছিলাম, যদি সেই দিন বুঝতাম তো আর জম্বের খাওয়ান খাওয়াই দিতাম চলা দেবাই গিয়ে। অনেকে ভাববেন যে গুসাই খালি মারামারির কথা বলে, কে চলার কথা বলে, কে জ্ঞানী বোঝে ইশেরা আর মূর্খ বোঝে কিলে, জ্ঞানী বোঝে ইশেরা আর মূর্খ বোঝে কিসে গুতোয়। তাই এই যারা সনাতন ধর্মকে নষ্ট করার জন্য শাস্ত্রকে অশাস্ত্র বানিয়ে প্রচার করে, ওদের না কিলিয়ে পারা যায় না। এজন্য আপনাদের করবেন বিবেচনা। আজকে একটু ভাবুন, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার সহজাতি 11 দিন আগেও আপনার সাথে কত কথা বলেছে,
এক জায়গায় বসে কত অন্ন খেয়েছেন, এক জায়গায় বসে কত মনের কথা প্রচার করেছেন। সেই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথেই তার আত্মার বিদেহী আত্মার সৎ কাজের দিন আপনারা আনন্দ করে খাওয়ার আনন্দ করছেন, এটা কি মনুষ্যত্ব? এটা কি মনুষ্যত্ব? এটা কি মনুষ্যত্ব? তাহলে আমরা কোথায় বিবেকটা, কোথায় আমাদের কোথায় বিবেকটা? ইদানিং আপনাদের এই অঞ্চলে নেই, শহর ঢহর অঞ্চলে বেশিরভাগ চলছে মানুষ দাহন করবার গেলেই মদ। ভারতবর্ষেও দাহন করবার গেলে মদ, শকুন মরলে, গরু মরলে আগে শকুন আসত, আর এখন মানুষ মরলে মদ খাওয়ার জন্য কতগুলো শকুন আসে উদয় হয়। এগুলো সনাতন ধর্মের বৈধতা নয়, মুখ ব্যথা হয়ে গেছে,